হবে কটা হবে নমস্কার, আমি শুভদীপ, আপনারা দেখছেন দ্য পিপল টিভি। জেলা স্টেশনগুলি খুঁজতে খুঁজতে আমরা কিন্তু এই মুহূর্তে পৌঁছে গেছি পূর্ব রেলওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন রানাঘাট জংশনে। এখানে কিন্তু দেখা যাচ্ছে দমদমের পর অর্থাৎ নদিয়া জেলার কিন্তু সর্বাধুনিক একদম প্রযুক্তিসম্পন্ন স্টেশন কিন্তু রানাঘাট জংশন। এখানে যাত্রী স্বাচ্ছন্দ্যের পুরোপুরি দিকে কিন্তু খেয়াল রাখা হয়েছে। স্টেশনে রয়েছে 3টি ফুট ওভারব্রিজ, তার পাশাপাশি 2, 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য রয়েছে কিন্তু 3টি সাবওয়ে সিস্টেম। আর কেননা এই রানাঘাট জংশন থেকেই একদিকে শান্তিপুর, কৃষ্ণনগর এবং গেদে গুরুত্বপূর্ণ এই 3টি লাইন কিন্তু এই রানাঘাট জংশন হয়ে 3 দিকে কিন্তু বেরিয়ে গিয়েছে। তার পাশাপাশি পণ্য পরিবহনের এটা ফ্রেট করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো কিন্তু এই রানাঘাট জংশন। অর্থাৎ একদম শিলিগুড়ি থেকে আগত মানে বেশিরভাগ পরিমাণে পণ্য কিন্তু এই রানাঘাট জংশনের মাধ্যমে কিন্তু শহর এবং শহরতলি অর্থাৎ এই জায়গাগুলিতে শান্তিপুর এবং কৃষ্ণনগর গেদে লাইনে যাওয়ার জন্য ট্রেন কিন্তু প্রতিটা মুহূর্তর পরপরই কিন্তু ট্রেন রয়েছে। অর্থাৎ যাত্রী সাধারণের কথা মাথায় রেখে প্রতিটি প্ল্যাটফর্ম কিন্তু পরিষ্কার এবং প্ল্যাটফর্মে চলছে কিন্তু পরপর রিনোভেশনের কাজ। তার পাশাপাশি প্রতিটা প্ল্যাটফর্মে টয়লেট ব্যবস্থা এবং যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত পরিমাণে চেয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে এই রানাঘাট স্টেশনে। আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি রানাঘাট জংশনের 6 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানে কিন্তু চলছে স্টেশন উঁচু করার কাজ। পূর্ব রেলের প্রতিটা স্টেশন পরপর কিন্তু একদম উঁচু করার কাজ শুরু হয়েছে, যাতে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামতে যাত্রী সাধারণের যাতে কোনো রকম সমস্যা না ঘটে, তার জন্য কিন্তু প্রতিটি প্ল্যাটফর্মে উপযুক্তভাবে এবং যথাযথ উপায়ে কিন্তু তৈরি হচ্ছে প্ল্যাটফর্মে সিমেন্ট চটিয়ে প্ল্যাটফর্ম আরও উঁচু করার কাজ। এবং 6 নম্বর প্ল্যাটফর্মের লাইনের ঠিক ওপারে কিন্তু রয়েছে একদম পেডেস্ট্রিয়ান সাবওয়ে। অর্থাৎ একদম স্টেশনের বাইরের প্রান্ত থেকে ভূগর্ভস্থ পথ দিয়ে 2, 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে ওঠার জন্য যাত্রী সাধারণের জন্য বানানো হয়েছে সুন্দর পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাবওয়ে সিস্টেম। অর্থাৎ এখানে সাবওয়ে সিস্টেমটি প্রতিটি প্ল্যাটফর্ম জোড়া, সঙ্গে 3টি ফুট ওভারব্রিজ। দক্ষিণ পূর্ব রেলের অর্থাৎ দমদমের পর সর্বাধুনিক স্টেশন যেটা বলছিলাম আপনাদের এই রানাঘাট জংশন। রানাঘাট থেকে শুভদীপ ঘোষ, শুভজিৎ চক্রবর্তী, রিপোর্ট, পিপল টিভি, কলকাতা।